সেত্রাং আতঙ্ক, দীঘা থেকে ফিরে যাচ্ছেন পর্যটকেরা। পিক সিজনে হচ্ছে না বুকিং, মন্দা হোটেল ব্যবসায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলায় হতে পারে ভারী বৃষ্টি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন, চলছে মাইকিংও। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে 580 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ এবং সাগরদ্বীপ থেকে 700 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা সুন্দরবন সহ দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোস্টাল এলাকাগুলোতে। হাওয়ার গতিবেগ হতে পারে 40 থেকে 50 কিমি, সর্বোচ্চ 60 কিমি। মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। তবে ঘূর্ণিঝড় আতঙ্ক এবারে প্রভাব পড়তে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর, দীঘা সহ তাজপুর, মন্দারমণি পর্যটন কেন্দ্রগুলোতে। দীঘা থেকে ফিরে যাচ্ছেন পর্যটকেরা, মার খাচ্ছে হোটেল ব্যবসা। দীপাবলির সময় পিক সিজনে হচ্ছে না তেমন বুকিং। অপরদিকে নবান্ন নির্দেশে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, আজও সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে পুলিশের মাইকিং। এখন অবধি কোনো আমাদের কোনো ভয় লাগছে না, ভালোই লাগছে। কালকে আমরা চলে যাব, হ্যাঁ, মনে হয় নেক্সট উইকে ঝড়টা আসছে সোমবার করে, তো এখনও কোনো বিপদ কিছু দেখতে পাচ্ছি না। মাইকিং চলছে দিয়া, ও তাহলে আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, জাস্ট কিছুক্ষণ কাটিয়ে চলে যাবো। আমরা বর্ধমান থেকে এসেছি, আমার কৌশিক মিত্র। পর্যন্ত কিছু দেখছি না, কালকে তো আমরা চলে যাচ্ছি, তো শুনছি তো সেটা এখনও ভয়ের কিছু ইয়ে নেই। সুন্দর ওয়েদার, আমরা 2-3 দিন এসেছি, খুব ভালোভাবেই কাটানো হলো। কালকে চলে যাবো, এবার তারপরে কি হবে সে তো পরের পরিস্থিতি বোঝা যাবে। এই মুহূর্তে কতটা ভিড় দেখছেন এবং ওয়েদার কেমন দেখছেন? ওয়েদার তো খুবই ভালো, আর ভিড় তো দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড়, মানুষ প্রচুর মানুষজন চান টান করছে এখানে, আর ওয়েদারও খুবই ভালো, একবারে সানি ওয়েদার। ঝড়টা আসার জন্যই কি আপনারা চলে যাচ্ছেন না? না না, আমাদের এইটুকুনি, আমাদের এই ট্যুরটাই ছিল, কালকে পর্যন্তই আমাদের টিকিট করা আছে। কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান। আপনার নাম? সুব্রা মিত্র। সিত্রাং নামক একটি সাইক্লোন আসতে চলেছে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার অ্যানাউন্সমেন্টও করা আছে দীঘার সৈকতে। এই মুহূর্তে দীঘার হোটেল ব্যবসার উপর কতটা প্রভাব পড়ছে? হ্যাঁ, প্রচণ্ড প্রভাব পড়ছে। আমাদের যে বুকিংগুলো ছিল সেগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। সিত্রাঙের প্রভাবের জন্য সরকারি তরফ যেভাবে মাইকিং হচ্ছে বা যেভাবে প্রশাসনিক লেভেলে তৎপরতা দীঘার বুকে, বিগত দিনে যেভাবে জস যে মানে ঝড়ের যে প্রভাবটা পড়েছিল সেটাকে সামনে রেখে প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের হোটেলের ব্যবসার একটু ক্ষতি হচ্ছে, একটু না সম্পূর্ণ প্রভাব পড়েছে। বুকিং ক্যান্সেল হচ্ছে, লং ছুটি ছিল সিত্রাঙের জন্য, দীঘার পর্যটন শিল্পে প্রচণ্ড প্রভাব পড়ছে। কত পার্সেন্ট বুকিং ক্যান্সেল হচ্ছে? আমাদের প্রায় 90% বুকিং ক্যান্সেল।